তাকবীরে তাসরিক। এটা আসছে হযরত জিব্রাইল, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ঠিক না? তাকবীরে তাসরিক, এই তাকবীরে তাসরিক যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করে ফেলবেন, ঠিক সেই মুহূর্তে সিদরাতুল মুনতাহা থেকে আপনার হযরত ইব্রাহিম নবীকে সাজাক করার জন্য হযরত জিব্রাইল বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে জমিনে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখলেন সন্তান তো কুরবানি হয় নাই, কুরবানি হয়ে গেছে কি? দুম্বা। তখন তিনি শুকরিয়াতান বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সন্তান চিন্তা করলো এত সুন্দর সুন্দর বাক্য পিতাও বলছেন, জিব্রাইলও বলছেন, আমি বাদ থাকবো কেন? তিনি বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আরেকবার বলেন তো সবগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ নয় জিলহজ ফজরের নামাজের থেকে শুরু করে, ফজর নামাজ শেষ এরপরই দেখবেন শুরু হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহজ, প্রায় 23 ওয়াক্ত নামাজ হবে সেখানে। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজের পরে আমরা এই তাসবিহটা পড়ব। একবার পড়া ওয়াজিব, একবার পড়া কি? ফতোয়া শামিতে আসছে একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া মুস্তাহাব।